গণতন্ত্রের পক্ষে অবস্থান নিতে হবে নিজেদেরকে রক্ষা করার জন্য মানবাধিকার রক্ষা করার জন্য ভোটাধিকার রক্ষা করার জন্য আইনের শাসন বাক স্বাধীনতা জীবনের নিরাপত্তা রক্ষা করার জন্য এবং ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে আন্দোলন শুরু হয়েছে এটাকে সফল করতে হবে সকলের মিলে এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের কথাটা উঠেছে আমি একটু বলি যে শহীদ জিয়ার জাতীয়তাবাদের পিছনে যে চিন্তা ছিল সেটা ছিল এই রকমই চিন্তা সকলকে নিয়ে বাংলাদেশ এই ভূখণ্ডে যারা বাস করছে সকলকে নিয়ে বাংলাদেশ এটাকে আরো স্পষ্টীকরণ করেছে দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে স্পষ্টীকরণ করেছে ওনার ভিশন টোয়েন্টি থার্টিতে উনি বলেছেন এটা হচ্ছে একটা রেইন বোনেশন রেইন বোনেশন রামধনুতে যেরকম সব রকমের আপনার কালার থাকে রং থাকে সবাই একসাথে সহাবস্থান করে একটা সুন্দর দৃশ্য আমাদের সামনে চলে আসে রামধনু এই জন্য দেশনেত্রী এটাকে বাংলাদেশী জাতীয়তাবাদকে আরো স্পষ্টীকরণ করেছেন যে বাংলাদেশ সব একটি রেইন বোনেশন সুতরাং আগামী দিনে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আন্দোলনে আমরা নেমেছি এটা সফল হওয়ার পরে জাতীয় সরকার গঠন হবে এবং সকলকে নিয়ে এই আন্দোলনে যারা আসবে সকলে নিয়ে জাতীয় সরকার যে গঠন হবে সেই জাতীয় সরকার আগামীতে আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি রেইনবো নেশন প্রতিষ্ঠিত করে সকলের দাবি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ